তো অনেক অ্যাডভেঞ্চার রয়েছে, ট্রেকিং করেছিলাম আমরা ওখানে গিয়ে, যেটা কিন্তু খুবই এক্সাইটিং পার্ট ব্লগটা, তো অবশ্যই চেক আউট করো। সেভেন বাজে যে 11:08 আর সকাল সকাল আন্টি রান্না করে চলে গেছে। তো এখানে স্কোয়াশ আলু আর কড়াইশুঁটি তরকারি বানাবো, তো এটা আমাকে রেডি করতে হবে এখন কেটে, আর ওর শরীরটা অতটা ভালো না। হ্যালো, তো আমার হয়েছে একটু জ্বর, আর হালকা জ্বর বলতে কি একেবারে যে প্রচন্ড জ্বর হয়েছে তা না, ঠান্ডা লেগে একটু জ্বর জ্বর ভাব হয়েছে, যেটা কিনা খুব ইরিটেটিং একটা ব্যাপার, তার মধ্যে অফিস তো করতে হচ্ছে। আর তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, তো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো করে নতুন বছরটা কাটাও আর খুব আনন্দে কাটাও, এটাই চাই। তো চলো নতুন বছরটা স্টার্ট করা যাক, আর এটা আমাদের নতুন বছরের প্রথম ডেইলি ব্লগ, লেটস স্টার্ট আমাদের ফার্স্ট ব্লগ 2023 এর ফার্স্ট ব্লগ, ফার্স্ট ডেইলি ব্লগ অফ 2023, রাইট। তো চলো দিনটা স্টার্ট করা যাক, যদিও শরীর খারাপ, এনার্জি ডাউন, বাট তোমাদের জন্য অলওয়েজ এনার্জি লেভেল আপ। স্কোয়াশটা এত কাটা আমি, মানে এটা কিভাবে কোথা থেকে কাটবো কিছু বুঝতে পারছি না, মানে দেখো জাস্ট কাটাগুলো, আর এখানে আই থিঙ্ক স্কোয়াশটা আস্তে আস্তে এটার উপরে যে কাটাগুলো সেগুলো সব মানে ঘষা ঘষা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা আমরা পাহাড় থেকে তুলেছিলাম তাই কাটাগুলো এখানে ইন্ট্যাক্ট রয়েছে। আর কাটাগুলো মানে কিভাবে কাটবো আমি এটা নিয়েছিলাম, এটা ভেবেছিলাম এটা এরকমভাবে তুলবো, বাট এটাকে তো ধরতে হবে, ধরতেই পারছি না এত কাটা সারা গায়ে। এখন মাঝে মাঝে এডিটিং করছিলাম আর ও এখানে স্কোয়াশটা কেটে দিচ্ছে, কারণ কি এত বেশি কাটা, আর কলকাতায় প্রচন্ড কাটা, শক্ত বেশি আমাদের এখানে, আমার মনে হয় যে ট্রান্সপোর্ট মানে কি বলতো যে যাতে করে আসে ওগুলো তো ঘষা লাগতে লাগতে কাটাটা উঠে যায়, বাবন দাও বলছিল। আমার মনে হয় কি এত কাটা ওঠা পসিবল, আমার মনে হয় এটা অন্য কোনো ভ্যারাইটি, মানে অন্য কোনো জাত হবে স্কোয়াশ, এত বড় বড় কাটা, মানে রীতিমতো হাতে লাগছে এই কাটাগুলো। স্কোয়াশ কাটতে গিয়ে না যে হাল অবস্থা, হ্যাঁ তা একটু অবস্থা খারাপ। ক্যান্ডি, তো ক্যান্ডিকে এখন ডেটল দিয়ে জাস্ট আর এই যে সব ওষুধ ক্যান্ডি এগুলো সব চলবে এখন, এরপরে ভ্যাকসিন ক্যান্ডি, আর ক্যান্ডির এইজ হচ্ছে 1.5 মান্থ, 45 দিন বয়স ক্যান্ডি, তাই তো ক্যান্ডি বলে দিয়ে গেছে দিদি। তাহলে ওর বার্থডেটা কবে হলো গন? 29 ডিসেম্বর। এখানে আমি করছিলাম অফিস, আর এইদিকে চন্দ্রানী করছে রান্না। তো কতদূর হলো আপনার? এটা ও করবে, এই যে ম্যান্ডেটরি ভাজাভুজি যেটা ওর রোজ লাগে আনহেলদি, আর এখানে আমি একটুখানি জাস্ট শাহী গরম মশলা জাস্ট এই যে দিয়ে দিচ্ছি,
একটু বেশি পড়ে গেল। যাই হোক, স্কোয়াশ এর সবজি রেডি, দেখা যাক কেমন হয় খেতে, কারণ ফার্স্ট টাইম আমি আমি পাহাড়ে খেয়েছি বাট এখানে কলকাতায় ফার্স্ট টাইম। ওকে, তো আমরা এখন করছি এখানে লাঞ্চ, আমি খাচ্ছি স্কোয়াশের সবজি দিয়ে একটু ভাজা দিয়ে। স্কোয়াশের সবজিটা সত্যি অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ। এখানে একটারি ভাজা ভুজি রয়েছে যেগুলো আমি ভাজলাম, আর ডাল রয়েছে, শাক রয়েছে। লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার কিছু হয় না, ভাজা ভুজি ছাড়া এখানে বোয়াল মাছ রয়েছে, তোমাদেরকে তো দেখালাম বোয়াল মাছ, তো ক্যান্ডিকে দিয়েছি এখান থেকে একটুখানি, আর আমি এক পিস খাচ্ছি এখন। আর আমার লাঞ্চে রয়েছে হচ্ছে স্কোয়াশের সবজি, যেটা সত্যি খুব সুন্দর বানিয়েছে চন্দ্রনী, আর এক গাদা ভাজা ভুজি, সাথে ডাল শাক। তো এখানে আমি করছিলাম অফিস, আর হঠাৎ করে দেখি চন্দ্রনী এক গাদা জামা কাপড় তুলে এনে ডাম করে দিয়ে গেল। ঘড়িতে বাজে এখন 5:30। ম্যাডাম একটু চা হবে? হচ্ছে আমি দার্জিলিং টি বানাচ্ছি এখন। তো আমরা পাহাড়ে গেছিলাম, তোমরা তো ব্লগ দেখছো, পরপর আপলোড করছি। আজকে লাস্ট ব্লগ আপলোড হচ্ছে, যেটা হলো রিশপের একটা অ্যাডভেঞ্চারাস ব্লগ, প্লিজ দেখো। এটা ট্রেকিং আছে, জঙ্গলে ট্রেকিং, একটা ট্রেকিং আছে, একটা টুইস্টও আছে, মানে আমাদের সত্যি ওই টাইমে খুব ভয় লেগে গেছিল, কেন জঙ্গল থেকে পালিয়ে, সেটা ব্লগেই দেখতে পাবে, ব্লগটা দেখতে হবে। আজকে ব্লগে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো আমরা দার্জিলিং টি যেটা এনেছিলাম সেটা হলো, এটা হলো ব্রোকেন, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি চায়ে জলটা বসিয়ে এসেছি, এটা এটা দিয়ে অ্যাকচুয়ালি মিল্ক টিও খাওয়া যায়, তো মা বাবা যেহেতু মানে ওর এটা একটু বেশি ফ্লেভারড আর কি, কড়া রোস্টেড যেটা বলতে পারো তোমরা, সেকেন্ড ফ্ল্যাশ মিস্টিক নাম, এটা খুব ভালো খেতে, মানে সেকেন্ড ফ্ল্যাশের আন্ডারে অনেকগুলো ফ্লেভার হয়, তার মধ্যে এটা হলো মিস্টিক ফ্লেভার। তো অ্যাকচুয়ালি এটাই আমরা এখন কনজিউম করছি, এই টিটাই, আর এটা বেশ ভালো, মানে ফ্লেভারটা খুব হালকা, আর ফ্লেভারটা খুব বেশ ভালো, এটা হালকা না, এর থেকে আরেকটা হালকা আছে সেকেন্ড ফ্ল্যাশের, সেটা হচ্ছে গোল্ড, মানে সেকেন্ড, এটা এখনো খাইনি, গোল্ড ফ্লেভার, এটা মিস্টিকের থেকেও একটু লাইট এটা ফ্লেভারটা, আর যারা একটু কড়া খেতে পছন্দ করো তারা সেকেন্ড ফ্ল্যাশের অবভিয়াসলি মিস্টিকটা নেবে, আর যারা একটু লাইট পছন্দ করো তাদের জন্য গোল্ড। তো আমার দুটোই ভালো লাগে, আমার বেসিক্যালি বেশি ভালো লাগে ফার্স্ট ফ্ল্যাশটা, তো ফার্স্ট ফ্ল্যাশটা যেহেতু একটু কস্টলি তাই অল্প করে, ফার্স্ট ফ্ল্যাশটা একটু কস্টলি না, মোটামুটি আমার একটা কিডনি বেচতে হতো এরকম, যাই হোক 7,000 টাকা দাম পার কেজি, 4,000 রুপিস পার কেজি, আর ওটা ছিল 3,000 রুপিস পার কেজি, আর ফার্স্ট ফ্ল্যাশটায় কোনো অফার ছিল না, 7,000 রুপিস পার কেজি, আই থিঙ্ক এটা 50 গ্রাম, 350 টাকার চা। তো বেসিক্যালি আমার হয়েছে জ্বর, দুদিন ধরে বেশ জ্বর উঠছে, তো ওষুধ খাচ্ছি তাও স্টিল কমেনি এখনও, তাই এখন ওকে বললাম একটু চা করতে, আর ওর কাছে টিউশনও পড়তে এসছে, তো চাটা করে দিয়ে ও টিউশনে যাবে। প্যারালালি আমাকে অফিসের কাজগুলোও করতে হচ্ছে, কারণ এই ট্রিপে যাওয়ার জন্য বা তার আগে থেকে প্রায় 10-12 দিনের ছুটি নিয়েছিলাম, এখন আর একদম ছুটি নেই, সেই জন্য অফিসটাও করতে হচ্ছে, আমি লিভও নিতে পারছি না, আর ইম্পর্টেন্ট কাজ মানে ইয়ারের প্রথম দিকে যে কাজগুলো থাকে একটু চাপের থাকে, তো সেই জন্য সেই কাজগুলোর জন্য ছুটি নেওয়াটাও একটু পসিবল হচ্ছে না। এই তো চলে এসছে ম্যাডাম, দার্জিলিং টি, হিয়ার উই গো, এটা আমার আমার স্টুডেন্টসদের জন্য বললে বাবালে, আচ্ছা যাও টাটা, এখানে আমি কাজ করি আর টি খাই। আমি অফিস করছিলাম আর চন্দ্রনী এখানে চলে এসেছে গ্রসারিগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। গ্রসারিটা এক তারিখে চলে এসেছিল কিন্তু শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ কি ডেলি ব্লগ করছিলাম না, আর অনেক কিছু বেঁচেছিল আগের মান্থে, তার জন্য চলেও যাচ্ছিল, জাস্ট 1 লিটার তেল এখান থেকে ইউজ করা হয়েছে, মানে খোলা হয়েছে প্যাকটা, তো এখানে জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর এখানে রয়েছে ডাল, বাট এই ডালটা না মানে ডাটা সম্পূর্ণ ডাল, বাট এই ডালটা সম্ভব আমার মনে হয় যে এই ডালের থেকে মাসি যে ক্ষেতের ডাল দেয় সেই ডালটা অনেক বেশি বেটার এই ডালের, অবভিয়াসলি মানে একদম অর্গ্যানিক ক্ষেতের ডাল তো ভালো হবে। জিরা পাউডার, এখানে জিরা পাউডার, কেচাপ, আরো জিরা পাউডার, এগুলো জিরে ছোট ছোট পাউচ পেয়েছিল, টাইড রয়েছে, এয়ার ফ্রেশনার,
এয়ার ফ্রেশনার আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটের কিছু একটা এখানে হচ্ছে তেল যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রচুর খরচ হয় এখানে রাইস ব্রেন সরি মাস্টার্ড অয়েল হচ্ছে ইমামি রাইস ব্রেন অয়েল মাস্টার্ড অয়েল ইমামি সবকটি ইমামি মাস্টার্ড অয়েল দুটো দুটো রাইস ব্রেন অয়েল তিনটে মাস্টার্ড অয়েল দুটো রাইস অয়েল বাট একটা রাইস অয়েল ইউজ করা হয়ে গেছে দুটো কাটা হয়ে গেছে আশীর্বাদ সল্ট বেসন এটা এগেন ডাল ওখানে একটা ডাল ছিল এখানে একটা ডাটা ছিল ওটা মুগ ডাল ছিল এটা মুসুরির ডাল আর টাটা সম্পূর্ণ ডালগুলো বেটার হয় তো মুসুরির ডাল দুটো নিয়েছি আর কি এটা হচ্ছে চানা ডাল এটা ভালো ব্যাপার এটা 30 টাকা দাম ভাই 1 টাকা করে পেয়ে গেছে সো এইটা ছিল আমাদের গ্রোসারি শপিং মানে যে কটা আমাদের দরকার ছিল সেইটুকুই কিনেছি কিছু কিছু জিনিস বেঁচে গিয়েছিল তাই আমি সেগুলো অর্ডার করিনি তো এইমাত্র তোমাদেরকে যে ওয়ালনাট বাটটা বললাম এই ওয়ালনাট বাটটা খেতে খুবই বাজে ঠিক আছে তবে খুব হেলদি এর মধ্যে একদম দেশি ঘি ওয়ালনাট আর হচ্ছে আমন্ড পেলাম সুগার নেই সুগার ফ্রি তো হেলদি বাট খুবই বাজে খেতে যাই হোক 30 rupees একটা 1 টাকা করে পেয়েছি ওগুলো আর এটা হচ্ছে একটা এয়ার ফ্রেশনার তো এটা পুরো একটা 4টে প্যাক রয়েছে 4টে এসেন্স রয়েছে ল্যাভেন্ডার রোজ জেসমিন আর স্যান্ডেল জেসমিনটা আমি ইউজ করলাম এই মাত্র মানে ওয়াশরুমে দিয়ে আসলাম তো এটার দাম রয়েছে 220 টাকা বাট এটা আমরা 110 rupees পেয়েছি আমরা ডিনার করতে বসেছি এই যে চন্দ্রাণী রয়েছে মা রয়েছে মা এখনই ডিনার করতে বসবে আমাদের দিয়েই বসে যাও তুমি আর এখানে আমি খাচ্ছি রুটি কারণ আমার লেগেছে একটু ঠান্ডা তো রুটির সাথে রয়েছে দুপুরে স্কোয়াশের সবজি যেটা দুপুরে বানিয়েছিল চন্দ্রাণী এটা মা বানিয়েছে একটা আলু ফুলকপির সবজি এটা হচ্ছে এটা কি গো লাউয়ের চোখলা ভাজা তো এটা আমি খাচ্ছি এর আগে খাইনি সেরকমভাবে বাট খাচ্ছি এখন আর এখানে রয়েছে শিম ভাজা যেটা আমি আর খাবো না এখন আর ওদিকে রয়েছে বোয়াল মাছ